রাজ্য পুলিশের এসটিএফ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বাইপাস 2 নম্বর জাতীয় সড়ক থেকে একটি লরি আটক করে। লরি থেকে 50 পেটি অবৈধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে। এসটিএফ এর দলটি লরি ও তার চালককে কুলটি থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, বেনারস থেকে মুর্শিদাবাদে লরিটি যাচ্ছিল। ধৃত লরির চালককে শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্য পুলিশের এসটিএফ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বাইপাস 2 নম্বর জাতীয় সড়ক থেকে একটি লরি আটক করে। লরি থেকে 50 পেটি অবৈধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে। এসটিএফ এর দলটি লরি ও তার চালককে কুলটি থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, বেনারস থেকে মুর্শিদাবাদে লরিটি যাচ্ছিল। ধৃত লরির চালককে শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।